তানভীর তো আপনার আইডিতে আর ঢুকেছিলেন? জি আপু, ঢুকছি, ডিসক্রিপশনটা চেঞ্জ করছি আর সোশ্যাল মিডিয়া কিছু কানেক্ট করছি না। আচ্ছা, আরিফ একটু চেক করবেন, হ্যাঁ, লাইটটা অন হয়েছে কিনা আর হচ্ছে স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা। আজকে রেকর্ড করবেন না আপু? এই তো কে মনে করে দিল, থ্যাংক ইউ ভাইয়া। আমাদের ইয়া ভাই সিফাত ভাই, হাশেম ভাই, মিরাজ ভাই, হাশেম ভাই, আচ্ছা আচ্ছা, হ্যাঁ, কাশেম ভাই, কাশেম ভাই। আচ্ছা, আমাকে জুয়েল হাশেম মিত্র ভাই, ভাই, কাশেম ভাই, আজকে আমাদের জুয়েল মিত্র ভাই মনে হয় আসতে পারবে না। হাশেম জুয়েল মিত্র ভাইয়া বা জয় ভাইয়াও লিখলো, ইলেকট্রিসিটি নাই। লাইভ গেছে আমাদের ক্লাস। ওকে ঠিক আছে, মার্কিন চাকমা ভাইয়া দুইটা পাঠিয়েছেন। জি আপু, একটা পিকচার ওই ক্যামেরা দিয়ে, আর একটা হচ্ছে ইংরেজিতে লিখছে। মার্কিন চাকমা ভাইয়া আপনার ডাক নাম কি? মোরক্কেল না না জানি, লেখা একটা ফেসবুকে দেখলাম। না, আমার ফ্রেন্ডরা দেখে এরকম করে, এই জন্য এটাই লিখছি। কি উচ্চারণটা কি মোরাক্কেল নাকি মক্কেল, কোনটা? আপনি মক্কেল, মরকেল, 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 মর্নে মরকেল, ঠিক এই নাম দিয়ে রাখা, ওই মর্নে মরকেলের নাম দিয়ে রাখা। আপনি কি ফেস বোলিং করেন? বেশ মজা না, পাইছি আমি দেখে। মর্নে মরকেলের অনেক ভক্ত। ও যে কারণে যে হারলো, এটা 99-এর বিশ্বকাপ নাকি 2004-এর বিশ্বকাপ? আমি কিন্তু খেলাধুলা সম্পর্কে খুবই অজ্ঞ, আমি কোনো খেলা দেখি না, আমার খেলা দেখতে ভালো লাগে না, আমাকে কিছু বললে আমি জানিও না। আমার একটা কোনো খেলোয়াড়ের নাম বললে আমি বলি এটা কোন খেলোয়াড়, কি স্পোর্টস খেলে, বুঝছেন? ব্যাপারটা এরকম, তো খেলা বিষয়ে কথা আসলে আমি সব সময় চুপ হয়ে যাই। বাংলাদেশের কিছু থেকে জায়গায় আমি অ্যাটলিস্ট সবাই একটু তো ব্যাক ক্রিকেট দেখে, দেখে। ওইটাও দেখি না আমি, জানেন, মানে যেদিন মানে খুব আশেপাশে চিৎকার চাচ্ছে আমি যে শুনি বা জানি যে আজকে একটা খুব ভালো একটা ম্যাচ হবে বা আপু ভালো আপনাকে কারো সাথে জাদুঘরে তোলা খেলতেছে, উচিত। এইটা আমাকে আমার আশেপাশে সবাই কথা বলে যে মানে যে এখনকার বাংলাদেশ যুগের ক্রিকেটের খবর মানুষ রাখে না, হয়ে। তাকে আসলে তোলা উচিত। কে বলতেছে? রিমন ভাইয়া শিওর এই কথাটা বলতেছে, তাই না? আমি তো দেখি না কাকে বলে। হ্যাঁ, রিমন ভাইয়া ছাড়া এই কথা আমার আর কেউ বলবে না। কেন আমি ছাড়া কেন? না, আপনি আমাকে মানে এইভাবে বলার সাহস পান। মাইন্ড করেন নি? আচ্ছা, না ভাইয়া, আমি নো মাইন্ড ফ্যামিলির মানুষ, মাইন্ড করি না। থ্যাংক ইউ। আচ্ছা আপু, আমার ডিসক্রিপশনটা ঠিক আছে নাকি একটু দেখবেন। ও বাবা, আপনি একটা টেস্টও দিয়েছেন নাকি? না না, দেন নাই, এখানে গিয়ে দেখাচ্ছে। হ্যাঁ, আমি ডেসক্রিপশনটা দেখবো। আচ্ছা, গতকালকে তো তানভীর ভাইয়ের হচ্ছে গিয়ে প্রোফাইল নিয়ে কাজ করছিলাম, যেটুকু বাকি আছে আজকে ওটা থেকে শুরু করব। ডেসক্রিপশনটা আমরা দেখি ভাইয়া কি লিখেছে। দিস ইজ তানভীর, আ প্রফেশনাল ডিজিটাল মার্কেটিয়ার অ্যান্ড স্পেশালিস্ট ইন সোশ্যাল মিডিয়া মার্কেটিং সাচ অ্যাজ LinkedIn, Facebook, Instagram, Twitter, YouTube. Being passionate, I have 1 year of experience in local marketplace. I give ভাই অনলাইন টাও অ্যাড করে দিয়েন। ফাইবারে যারা আছে তারা তো জানবেন আপনি আপওয়ার্কে নাকি freelancer.com এগুলোতে কাজ করেন কিনা, তো দুইটাই দিয়েন। হ্যাঁ,
I keep utmost concern of my quality of service, the value of time, the client satisfaction goal through the client survey. Thus, I manifest a trial of my work will convince you winning. আমার থেকে একটু নকল করছেন না জি আপু, আমি 10-15টা দেখে মানে ওখান থেকে আইডিয়া নিয়ে করলাম, লাস্টেরটা আপনার থেকে রেখে দিছি। ওকে না ঠিক আছে, ভালো হয়েছে, ছোটখাটোর মধ্যে সুন্দর হয়েছে। আর খালি হচ্ছে বিং প্যাশনেট, আই হ্যাভ 1 ইয়ার অফ এক্সপিরিয়েন্স, এই লাইনটা গ্রামাটিক্যালি ঠিক আছে কিনা আমি একটু কনফিউজ আপু। আচ্ছা এক্সপিরিয়েন্স কি দেয়াটা দরকার এই মুহূর্তে? হ্যাঁ আপু দেয়াটা দরকার, না থাকলেও দিবেন, দিতে হবে, কারণ আপনার বায়েররা যাতে গেস করতে পারে আপনি মোটামুটি অনেক দিন ধরে কাজ করছেন। আচ্ছা তো আমরা এক্সপেরিয়েন্স থাকুক আর না থাকুক আমরা এটা দিবই। 1 ইয়ার দিছেন কেন ভাইয়া? 2-3 বছর দিলে কি কেউ মারবে? বেশি করেই দেন, মিনিমাম 2 ইয়ার সবাই দেন। না না হাসি না, এটা আসলেই, এটা 1 ইয়ার দরকার নেই, অ্যাটলিস্ট 2 ইয়ার সবাই দিবেন, ঠিক আছে? ভাইয়া ভালো হয়েছে, আরো ভালো লেখা যেত, বাট ওভারঅল ভালো হয়েছে, এগুলো আর অ্যাড করার নাই, এটা অ্যাড করেছেন। আচ্ছা আপু আমার ইমেলটা চেক করছিলেন? আমি সবার ইমেলটা আসলে মানে দেখেছি কাদের কাদের আসছে, ওপেন করে আর দেখিনি ভিতরে। আপনাদের আজকে ক্লাসের পরে আমি সবগুলো দেখে একসাথে নিয়ে একটা ফাইলে করে আমি মেল করে দিব আর কি। ঠিক আছে আপু। কে নাজমিন আপু? এই যে আপনার এটা। না আমি মেঘলা বলছিলাম। আচ্ছা মেঘলা, আমি না আসলে যে স্ক্রিনের মধ্যে আর আমার পাশ দিয়ে নাম আসে না, আমি ওটা ইয়ে করে রাখি, তো মেঘলা 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 আসছে, তো এই যে আপু আসছে। আচ্ছা তৌহিদ ভাই কি আছেন? তৌহিদ ভাই, তৌহিদ ভাই কি আসছেন? আরিফ দেখেন, পার্টিসিপেন্টটা দেখেন না, মনে হয় না আসছে। হ্যাঁ উনি মেসেজ দেয় সেই কারণে বললাম, উনি গ্রুপে মেসেজ দেয় বাট এখানে দেখি। ওকে এখানে ড্রাফটসে দেখেন, এই যে ও কালকে যে করা ছিল ওটা ড্রাফটে এসে বসে আছে। আর সবাই কালকে জিজ্ঞেস করেছিলেন না যে গিগ ক্রিয়েট করার এই অপশনটা কোথায় থাকে, এই যে প্রোফাইলে যখন যাব, আজকে দেখেন ড্যাশবোর্ডটা চেঞ্জ হয়েছে। গতকালকে ড্যাশবোর্ডের এই সাইডে সব অপশনগুলো ছিল, আজকে যে ড্যাশবোর্ডটা আছে এইটা হচ্ছে অ্যাকচুয়ালি আপনার ফাইবারের ড্যাশবোর্ড, আপনার মেসেজ অর্ডার গিগ অ্যানালিটিক্স আর্নিং কমিউনিটি এবং মোরে আরো কিছু অপশন, এই যে বায়ার রিকোয়েস্ট অপশনটা এখানে থাকে। তো আমরা গিগটা আগে ক্রিয়েট করে তারপরে হচ্ছে এই অপশনগুলোতে যাব। আপু দেখেছেন গিগ তৈরি করার পরে কিন্তু আপনার ওই যে সুইচ টু বাইং সুইচ টু সেলিং ওটা ঠিক হয়ে গেছে? হ্যাঁ সেটাই, একদম নিউ প্রোফাইল ছিল, নিউ প্রোফাইল ছিল, ড্যাশ বাই ড্যাশবোর্ডটা তখন ওভাবে দেখাচ্ছিল। তানবীর এগুলা কি চেঞ্জ করেছেন? জি আপু ডেসক্রিপশনটা চেঞ্জ করেছি ওখান থেকে, আপনারটা থেকে আমি যেটা লিখছি ওটা বসাইছি। ওকে আচ্ছা, আমরা যখন এডিট গিগে যাব আবার শুরু থেকে দেখাবে, এগুলো তো আমরা গতকালকেই করেছি। আমি আজকে ক্লাসের পরে আপনাদেরকে 2টা ভিডিও টিউটোরিয়ালের লিংক আর হচ্ছে একটা স্লাইড দিব ফাইবারের, এই যে স্লাইডটা আমাকে মনে করে দিয়েন, ভোলা মন হয়ে গেছে আমার, আসলে মনে থাকে না, ঠিক আছে? ওকে আপু ধন্যবাদ। এই যে প্রত্যেকটা স্টেপের স্লাইড আমি এটা দিয়ে দিব। থ্যাংক ইউ আপু। আপু গতকাল আর একটা ফাইল দিবেন বলছিলেন, তখন বলতেও মনে নেই। ডেসক্রিপশনের ফাইলটা মেবি। আচ্ছা ডেসক্রিপশনের ফাইল, হ্যাঁ ওখানে যে জাস্ট স্যাম্পল যেগুলো একটু নামিয়ে রেখেছিলাম সেটার জন্য, ওখানে আমি আরো কিছু জিনিস অ্যাড করে, কিছু টিপস ট্রিক্স আছে ওগুলো অ্যাড করে আমি এটা বানিয়ে দিয়ে দিব।
আপু ইউটিউবেরটাও শেয়ার করেন নাই, ইউটিউবের লাস্ট যে ফাইলটা ছিল অনলাইন ফাইল, ইউটিউবের স্লাইড দিয়েছি তো, না না স্লাইড না, স্লাইড না আপু, আপনার একটা আপনি একটা আমাদের ক্লাস নেওয়ার জন্য আপনি একটা কপি রেডি করেছিলেন ওয়ান ফাইল, ও আচ্ছা ওটা দেখে কারণ কিছু ট্রিক্স এন্ড টেকনিক ছিল, হ্যাঁ ওটা আমি দেই নাই কারণ ওই জিনিসটা তো বাকি আছে, অর্গানিক প্রমোশনের ব্যাপারটাও তো আমি আপনাদের সাথে কথা বলি নাই এখনো। আচ্ছা আমি তানভীর আমি তাহলে এখানে আর কিছু এডিটে গেলাম না, আপনি যেহেতু এডিট করেছেন আর এটা তো গতকালকে সবাই মোটামুটি ক্লিয়ার হয়েছেন, জি আপু, না সো ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন এটা থেকে শুরু করি, এটার জন্য আবার হচ্ছে গিয়ে এখানে আমি ইয়ে করি ফাইবারে যাই, নিবে কি না এখান থেকে ফাইবারটা না লগ ইন হয়ে যাবে, লগইন করা আছে আপু, আপনি শিফট কন্ট্রোল এন দিয়ে একটা নতুন ইন্টারফেস, শিফট কন্ট্রোল এন, আপু ইগনিটো মোডে যেতে বলছেন, জি 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 কোনটা বলছেন, ইগনিটো মোডে ওই একই কথা, আমার এখানে আরেকটা ব্রাউজার ওপেন আছে তো আমি ওখানে গেলাম আর কি, আমার মতো চা খোর কে কে আছেন এখানে, আমি আপু, তানভীর, সব ভাই, আর কেউ চা খান না, চা কম খায় আপু, আমি শুনছি চা খোর, ঢাকায় ভালো চা পাওয়া যায় না, হ্যাঁ ঢাকায় চা পাওয়া যায় না সত্যি কথা, ঢাকায় ভালো চা পাওয়া যায় না, হ্যাঁ হ্যাঁ কারণ আমার চা পাঁচ বছর এক্সপেরিয়েন্স, বসুন্ধরায় ছিলাম আমি, কোন ভাইয়া বলতেছেন, আমি তুহিন, তুহিন আপনার বাসায় চা খেতে আসবো, আচ্ছা আমাদের এখানে খিলগায়ে একটা হচ্ছে খুব নাম করা কফি শপ আছে খুবই রিজনেবল প্রাইসে, হ্যাঁ খিলগাঁও, আমি তো জানি খিলগাঁও পাশে যায়, আমি বাসাবুতে রেগুলার যাই, এখন আসেন না বাসাবু কিন্তু ডেঞ্জার জোন, এই যে কি বলে আপনাদের তো রেড জোন আপু, আপু উপরে আপনার আইডি কিন্তু লগইন করা আছে, আচ্ছা না এটা ক্লিয়ার আইডি, না আমার আইডি লগইন করা নাই ভাইয়া, এই যে দেখেন সাইন ইন দেখাচ্ছে, আচ্ছা এফএকিউ এর জন্য আমার, হ্যাঁ আমাদের ঢাকায় এখন অনেকগুলো এরিয়া হচ্ছে ডেঞ্জার জোন করে দিচ্ছে, খিলগাঁও মেবি, আমি শিওর না, আমি গতকালকে দুই তিন দিন কোন নিউজ দেখি নাই, ভাইয়ারা কার কার লকডাউন হচ্ছে, কক্সবাজার এরিয়া লকডাউন করছে, ওই আমি তো আজকে সকালে এখানেও লকডাউন করে দিবে মেবি পরশুদিন থেকে, আমরা তো হাটহাজারি এখন টপে আছি, হাটহাজারি রুল নম্বর এক, হ্যাঁ আমরা তো লম্বা রেক, আমি আর রিমন ভাই, আমি আর রিমন ভাই ভালোই পারফরম্যান্স করতেছি, সীতাকুণ্ড অবস্থা খারাপ, অনেক দূরে অনেক দূরে, হাঁটাদারি এখন একে, রিমন ভাই আমরা আরো আগাবো কেমন, না ভাই আমি আল্লাহ মাফ করো কি বলে তারিফ ভাই, আল্লাহ মাফ করো,
ওখানে যে অবস্থা বাজার করতে আসছে মানুষজন, মনে হয় এইটাই ওদের মানে শেষ ঈদ, আর মনে হয় বাঁচবে না এইবার, ঈদেই সব কেনাকাটা করতে হবে, এই অবস্থা, এত মানুষজন ছিল রমজান। আরো অনেক শপিং করতে পারবেন, সমস্যা নাই। হ্যাঁ ওটা তো করতে হলো, তারপরে লাইফে একটা নোট আছে তো, যে 2020 আর কি শপিং ছাড়াই করছি, এটা একটা নোট আছে যদি বেঁচে থাকে। ছেলেরা তো শপিং করে নাকি? হ্যাঁ রিমন ভাই আপনি এত আফসোস করতেছেন কে বলে? আপু তো কিনতে যায় না, আমরা একটা পাঞ্জাবি হলো কিনি আপু, আপনারা মার্কেটে গিয়ে গিয়ে ঘুরেন কিনেন না বুঝছেন, আর আমরা ছেলেরা কিন্তু অত ঘুরি না, যাই কিনে দুমদাম চলে আসে, আর আপনারা কিনবেন একটা কি বলে মেঘলাপু কিছু বলেন, আমরা নাকি ঘুরে আসি আমরা কিছু। আপু মেঘলাপু তো বেচার জন্য একটা দোকানে দিয়ে রাখছে, সব থাকে ওনার শপে থাকে, এখনো স্টার্টই করি নাই। ইনশাআল্লাহ মেঘলাপুর প্রথম কাস্টমার আমরাই হব, আমাদের এই গ্রুপ থেকে যাব। কিন্তু আসলে মনে মনে বুঝছেন অন্য কারোর জন্য চিন্তা করে রাখছে, অথবা আছে কেউ লুকায়িত, কেউ আছে এখন আমাদেরকে তো বলবে না। মেঘলা আপু একটু ভালো কালেকশন রাখেন, হ্যাঁ আরিফ ভাইয়ের দরকার আছে ভালো ভালো জামা কাপড়। বলতে কি প্রবলেম আছে, আমরা তো সব ফ্রেন্ড, শেয়ার করাই যায়। আচ্ছা আমরা তাহলে চলে যাই এফএকিউ তে। হ্যাঁ আপু ক্লাসে চলে যাই। এই যে দেখেন এখানে আমি তো কয়েকটা ওপেন করলাম, সবারটাই পাইনি, সবাই এফএকিউ দেয় না, এফএকিউ টা দিয়ে রাখলে খুব ভালো, আর না দিলেও সমস্যা হয় না, তাই দেখেন সবাই দেয় নাই, এই যে কয়েকজনেরটা থেকে এখানে পেয়েছে। এখানে দেখেন কি লিখেছে, ইজ দিস গিগ অ্যাপ্রোপ্রিয়েট ফর মি, হোয়াট ডেইলি বাজেট ডু ইউ রিকমেন্ড, দেন হোয়াট ডু আই নিড বিফোর প্লেসিং অ্যান অর্ডার। তো এই ধরনের এফএকিউ আমরা হচ্ছে অন্যদের গিগ রিসার্চ করে এনে ওদের থেকে নিয়ে আমাদেরটা সেট করতে পারি, অথবা আমাদের নিজের মাথায় যে ধরনের প্রশ্ন কাজ করে, যে আমার গিগটাতে আসতে কাস্টমারদের কেমন প্রশ্ন আসতে পারে, যেটা আমরা ফেসবুকে এফএকিউ দিয়েছি বা অন্যান্য যে জায়গাগুলোতে এফএকিউ অপশন থাকে আমরা সেট করি, ঠিক এখানেও সেম। এখানে আমরা আমাদের গিগ রিলেটেড এফএকিউ গুলো দিব, যেমন উনি ওনার গিগ এর ব্যাপারেই লিখেছেন, দেখেন অর্ডার প্লেস করার জন্য তার কি লাগবে, তারপরে সেলস গ্যারান্টি আছে কিনা, অনগোয়িং ম্যানেজমেন্ট ইনক্লুডেড কিনা, গিগ অ্যাপ্রোপ্রিয়েট কিনা, এই ধরনের এফএকিউ গুলো আমরা এখান থেকে নিয়ে যাই। তারপরে দেখেন এখানে ক্লিক করলে আবার অ্যানসারটাও চলে আসবে, একদম ফেসবুকে আমরা যেরকম দেখেছি সেম ওয়েতে। তো আমি এই যে এই বেচারার গিগটার থেকে এটা একটু কপি মারি, এখন আমার টাইপ করতে ইচ্ছে করতেছে না, আমি একটু কপি মারি। আমি এখানে যদি যে আমি কালকে মানা করেছি যে ডিরেক্ট কপি পেস্ট করবেন না কখনো, আমার এখানে ফাইবারের এটা কোথায় ফাইলটা কোথায় ওপেন করিনি, প্রচন্ড স্লো আজকে, ইলেকট্রিসিটি যাচ্ছে, নেট স্লো হয়ে আছে। আমি একবার ফোন দিয়েছি, বললো যে আপু আমরা দেখতেছি, এই হচ্ছে দেখার নমুনা, দেখছেন এভাবে ক্লাস করতে গেলে আরো লেট, আমার স্লো আজকে। আচ্ছা আপনাদেরকে আমি হচ্ছে বায়ারের সাথে কমিউনিকেট করার কিছু কি বলে ওগুলাকে, ফাইল বলেন, ফাইলের মধ্যে কিছু ডকুমেন্ট, মানে এমএস ডক ফাইল হতে পারে, গুগল ডক হতে পারে, অথবা স্লাইড টাইপ হতে পারে, আমি কিভাবে কিছু রিপ্লাই গুলা কিভাবে দিলে ভালো হবে, আর
ওরকম টাইপ টিউটোরিয়ালও আমি কয়েকটা দেখে রেখেছি, ওগুলো দিয়ে দিব। এই রিমন ভাই আপনার জন্য বেশি হেল্পফুল, আপনার যে একটা প্রবলেম আছে। কারণ আমরা কম বেশি ইংলিশে ভালো হলেও দেখা যায় কি ইনস্ট্যান্ট বাইরের সাথে যখন কথা বলতে যাই আমাদের দেখা যায় যে রিপ্লাইটা অতটা অ্যাট্রাকটিভ হয় না, বা একদম অ্যাপ্রোপ্রিয়েট ভাবে অ্যানসারটা দিতে পারি না, তখন বাইরের ইয়ে হয় না, কোথায় পাইবা। হ্যাঁ প্রচন্ড স্লো হয়ে আছে দেখছেন আপু, আপনি মনে বিল কম দেন ওই জন্য। বিল কম দেন আর ভাই, বিল নেওয়ার সময় কি কি চলে আসে মাসের এক দুই তারিখে? রিমন ভাইটা আমি দেখি, এটা কি রিমন ভাই বলছেন? এই টাইপ কথা রিমন ভাই বলবে, আর কেউ বলবে না। খোঁচা খোঁচির কথা আছে রিমন ভাই, রিমন ভাই আইপি আমি ব্লক করাই দিব। ভাই দিয়েন, সমস্যা নেই। আপনাদেরকে দেখাচ্ছে নাকি এটা আসে? না এটা তো আমার ইয়েতে আসছে, এটা কি স্ক্রিনে দেখাচ্ছে কিনা? তাই আসবে না আপু, আসবে না, দেখাবে না, দেখাবে। এটা কি তাহলে আমারটা আমি দেখতেছি? আমি দেখতেছি ভাইয়া, আনস্টেবল আনস্টেবল। হ্যাঁ ওটা আপনার তানভীর ভাই, ওটা আপনার টাইপ। আমি ফেসবুক মার্কেটিং দেখতেছি। ওরে আল্লাহ রহম করো, আমি ক্লাস নিব কি কি হইছে? আচ্ছা এটা ফোন করে বলেন ওদেরকে বোনাস দিবেন, দেখবেন স্পিড বাড়া গেছে। ফোন দিছি ভাইয়া, এটা কি মাস শেষে এলে কানেকশনটা স্টপ করবে? দেখাচ্ছে কপি হয় নাই আপু। আপু আমি বলি একটা কাজ, আমি একটা কথা বলি, আপনি সবগুলো একসাথে কপি করেন, আমি বলতেছি আপনাকে, আপনি ওইভাবে ফলো করেন, সবগুলো একসাথে কপি করেন, এতগুলো লাগবে না। সবগুলো একসাথে কপি করেন আপনি, বেস্ট। আপনার কি সবগুলো কোশ্চেন লাগবে এখানে? আরে ভাই, আরে ভাই একটু ধৈর্য, হ্যাং হইছে আমার এটা। আচ্ছা দেখেন কাজ করতেছে না। আপু ম্যাক নিয়ে নেন, ম্যাক নিয়ে নেন। দেন এখানে তো আসেন আপনারা, আমার ভাই বোন প্রায় 17-18 জন, সবাই মিলে টাকা দেন আমি নিয়ে কিনে ফেলি। আপুর আপুর কানাডা থেকে বললে ম্যাক যে কোনো সময় চলে আসে, আপু ইচ্ছে করে। কানাডা কি আবার? কানাডা কেন নেন? আপুর তো জন্ম, আপুর তো সবাই কানাডা। এ আরে ভাই দেখি ঘরের খবর বইলে দিতেছেন এখানে এসে লাইভে, তাও ভাই এটা যারা দেখবে তখন তো তোমার 14 গুষ্টির খবর সবাই জানবে। আরিফ চুপ চুপ, এই যে বলে যাচ্ছে আরিফ ভাই, গুষ গুষ নেন, গুষ না নিলে বলে দিবেন চুপ। ডাল মে কুছ কালা হ্যায়, মারে ভাই কালার কিছু নাই, আমার ফ্যামিলি সবাই হচ্ছে কানাডাতে সেটেল, এখানে আমি মোটামুটি একাই থাকি তত কিছুদিন। ট্রুডো সাহেবকে বলেন না, ট্রুডো আমার ক্রাশ, বুড়া বেড়ায় একটা ক্রাশ করলেন। ট্রুডো অবশ্য সবারই ক্রাশ, আমার একার না, কি বলেন মেঘলাপু আপনারও ক্রাশ না? অ্যাজ এ পলিটিশিয়ান হিসেবে আমি ওর রেসপেক্ট করি, বাট রাত আচ্ছা কি সমস্যা এখন? কিন্তু আমার রাগ উঠতেছে, ভেঙে ফেলেন এটা। রিমন ভাইটা থেকে করেন না ভাই। আচ্ছা আমি এখানে একটা মানে জাস্ট অ্যাড করে দেখালাম এই এক্স্যাক্টলি জিনিসটা না কি লিখছে, দিস ফর দোজ হু আর রানিং স্মল মিডিয়াম সাইজ বিজনেস এন্ড ওয়ান্ট টু গেট অ্যানাদার লেভেল ইউজিং ফেসবুক অ্যাড ক্যাম্পেইন। অ্যাড ক্যাম্পেইনটা সরাই আমি ধরেন ফেসবুক মার্কেটিং লিখে দিলাম। সো আমরা এভাবে এফএকিউটা সেট করে নিব, এটা সবাই বুঝবেন জানেন আমি দেখানোর জন্য।
এতক্ষণ ধরে কাহিনী করে আমার একটা এফএকিউ অ্যাড হলো, মানে এগুলা কোনো থাক কিছু না বলি। আচ্ছা এই জিনিসটা এখানে রিকোয়ারমেন্টটা বলতে আপনার এই গিগের আন্ডার আপনি যেই জব ডেসক্রিপশনটা দিয়েছেন, আপনি যে যে কাজ করবেন ওই কাজগুলো করার জন্য আপনার বাইরের কাজ থেকে কোন কোন জিনিসগুলো নিতে হবে লাগবে সেইগুলোই হচ্ছে আপনার রিকোয়ারমেন্ট। এটা আপনি সেট করে রেখে দিবেন। ওভারঅল সবকিছু তো ডিটেল এখানে সেট করে আগে থেকে রাখা যায় না, কারণ বাইরের সাথে কথা বলার পর আমরা আরো বুঝতে পারি যে সে কোন ধরনের কাজ চাচ্ছে, তার কাজগুলোর জন্য আমরা আর কি কি জিনিস ইনফরমেশন বলেন বা লোগো ব্যানার ট্যানার যা যা আছে, পোস্ট যদি ফেসবুক পোস্ট করতে হয় ওই পোস্টের কন্টেন্ট কি সে প্রোভাইড করবে কিনা নাকি আমাদের করতে হবে, তো এটা আমরা পরবর্তীতে বাইরের সাথে কথা বলে জেনে নিব। বাট বেসিক কিছু রিকোয়ারমেন্ট থাকে ফেসবুকের কাজে, যেমন ফার্স্ট আমরা যেটা দিব সেটা হচ্ছে ফেসবুক ক্রিডেনশিয়ালস। হ্যাঁ আমার তার ফেসবুকের ক্রিডেনশিয়ালটা লাগবে, তারপর আপনার পেজ রোল, পেজের কাজ করতে গেলে অবশ্যই পেজ রোল লাগবে, দেন আমরা দিতে পারি যে ফেসবুক প্রোফাইল পিক এন্ড কভার পিক, এটা আমরা রিকোয়ারমেন্টে রেখে দিই, কারণ ম্যাক্সিমাম তো আমরা যে বাইরদের ফেসবুকের কাজ নিব তাদের তো কোনো না কোনো বিজনেস, বিজনেসের অবশ্যই লোগো কভার পিক ওদেরই নিজেদের করা থাকে, আর অনেকে থাকে জাস্ট যে আমাদের মতো অনলাইন একটা পেজ করে ওখান থেকে প্রোডাক্ট সেল করবে, তখন হয়তো তাদের কাছে এগুলো করা থাকে না। তো আমাদের তো গিগের মধ্যে ডেসক্রিপশনে দিয়েছি খেয়াল আছে কিনা যে ডিজাইনিং পেজ প্রোফাইল পিক অ্যান্ড কভার পিক, তো তাদের কাছে না থাকলে আমরা তো নিজেরা ডিজাইন করে দিব, আমাদের তো ক্যানভা বাবা যে আছে ক্যানভা দিয়ে আমরা একটা ডিজাইন করতেই পারি। তো এগুলা মোটামুটি আমরা আরো কিছু রিকোয়ারমেন্ট এখানে অ্যাড করে দিয়ে রাখবো, এন্ড এগুলাই যে একদম ফাইনাল রিকোয়ারমেন্ট এগুলো থাকলেই হয়ে যাবে সেটা না, বাইরের অর্ডারের উপর কাজের উপর বেস করে আমরা ইনবক্সে বাকি যা যা লাগে রিকোয়ারমেন্টটা চেয়ে নিব। আর এই রিকোয়ারমেন্টটা যেগুলো দিয়েছি ওই জিনিসগুলো যদি বায়ার আমাকে মানে অর্ডার করার সময় প্রোভাইড না করে তখন কিন্তু আমাকে একটা অপশন দেখাবে যে রিকোয়ারমেন্ট আর নট ফুলফিলড, সো ওই সময় আমি একটা অর্ডারটা অ্যাকসেপ্ট করব কি করব না সেটার একটা অপশন আমাদের কাছে থাকে, যে রিকোয়ারমেন্ট যেটা চেয়েছি সেই জিনিসগুলো সে প্রোভাইড করে নাই, ইনফরমেশন গুলো ডিটেলস গুলো প্রোভাইড করে নি, সো যখন সে প্রোভাইড করবে তখন থেকে আমি অর্ডারটা অ্যাকসেপ্ট করব, তখন একটা অপশন থাকে। আর আমরা যখনই অর্ডার অ্যাকসেপ্ট করব তখন থেকে কিন্তু আমাদের অর্ডারের ডিউরেশনের কাউন্টডাউনটা শুরু হয়ে যায়। সো এটা আমরা ফ্রি টেক্সটেই রেখে দিব, ফ্রি টেক্সট ছাড়া মাল্টিপল অ্যানসার বা অ্যাটাচ ফাইল এগুলো থাকে আমরা ফ্রি টেক্সটেই রাখি, যে এটা ও এখানে অ্যাটাচ ফাইল দিতে পারতাম না, অ্যাটাচড ফাইল দিলে বেটার না আমি বলবো বেটার না, কারণ হচ্ছে বায়ার যখন অর্ডার করে জাস্ট অর্ডারের মধ্যে তো মানে ছোট ছোট জিনিস লেখে না, তো ওইখানে কিন্তু এক গাদা জিনিস সবাই লেখে না, যখন অর্ডারটা প্লেস করে বা আপনাকে অর্ডার প্লেস করার আগেই কিন্তু আপনার সাথে ম্যাক্সিমাম বায়ার কি করে ভাই আমাদের সাথে ইনবক্সে নক করে কথা বলে, তাই না? খুব কম বায়ার আছে যারা হচ্ছে ডিরেক্ট কোন কথাবার্তা ছাড়া এসে একটা অর্ডার দিয়ে দৌড় দিয়ে নাই হয়ে যায় আমার বায়ারের মতো। আচ্ছা ঠিক আছে, আরেকটা জিনিস যে বললেন যে এখানে এই রিকোয়ারমেন্ট গুলো ফুলফিল না করলে যদি বায়ার যদি ফুলফিল না করে তাহলে এটা ওই রিকোয়ারমেন্টে একটা নোটিশ থাকবে যে আমি অর্ডার অ্যাকসেপ্ট করব কি করব না, এটা একটা নোটিশ থাকে। তা আপু আমার যে ফার্স্ট প্রোডাক্টটা এখানে রিকোয়ারমেন্ট সবকিছু দেওয়া ছিল, এখন ওই বায়ার আমাকে কিছুই না দিয়ে জাস্ট অর্ডার দিয়ে চলে গেছে, আমি পুরো দেখতেছি আমার টাইম স্টার্ট হয়ে গেছে। না ভাইয়া আপনি খেয়াল করেন নাই তাহলে, আপনার অর্ডারটা অ্যাকসেপ্ট হয়ে গেছে কোনোভাবে, যখন রিকোয়ারমেন্টের কিছু জায়গাতে সে মানে যেগুলো দেয়া আছে ও যখন অর্ডার করে বায়ারের কাছেও কিন্তু রিকোয়ারমেন্টের এই জায়গাটা চলে আসে যে অর্ডারটা প্লেস করার জন্য এই গিগের রিকোয়ারমেন্ট কি কি চাইছে সেটা কিন্তু ওকে শো করে, তো ওখানে ওর কিন্তু লিখতে হয় ইনফরমেশন গুলা, সো যদি ওটা খালি রেখে অর্ডার করে দেয় সেক্ষেত্রে কিন্তু আপনাকে দেখায়।
আমাকে তো দেখাইছে, আপনি দেখেন নাই ভাই আমি জানি না, কিন্তু এটা দেখায় আপনি অর্ডারটা এক্সেপ্ট করবেন কিনা, মানে উইদাউট রিকোয়ারমেন্ট ডিটেইলস গুলো ফুলফিল করা ছাড়া একটা অপশন আপনাকে দেখায় যে আপনি অর্ডারটা কি অর্ডারটা মানে দেখালে যদি আপনি যদি এক্সেপ্ট না করেন তাহলে এটা নাকি রেসপন্স রেট বা অন্য কোনো আদার্স কোনো সমস্যা ফেস করে না যতক্ষণ না উনি সবকিছু না দেন, মানে লেট অর্ডার বা লেট ইয়া অর্ডার ক্যান্সেল এরকম কিছু দেখায় না নাকি? এটা মানে যারা সেলার আছে তাদের জন্য বেটার, ফাইবার বাংলাদেশ গ্রুপে এটা এরকম একটা পোস্ট দেখছিল, কিন্তু আমার যে ওই উনি আমাকে কোনো কিছু না দিয়ে অর্ডার দিয়ে চলে গেছে, আমি ঢুকে দেখতেছি মোবাইলে দেখতেছি আমার টাইম স্টার্ট হয়ে গেছে, তাহলে সে তার রিকোয়ারমেন্টে ভাই কিছু না কিছু জিনিস দিছে, হয়তো হালকা কিছু লিখলো দিছে, একেবারে কিছুই না লিখে অর্ডার করে দিলে তখন দেখায় অপশনটা যে বায়ার রিকোয়ারমেন্ট পায়নি, আপনি এক্সেপ্ট করবেন কি পরে করবেন, যখন তার ইনফরমেশন দিবে তারপর এক্সেপ্ট করবেন কিনা। আর রেসপন্স রেসপন্স রেটটা হচ্ছে ভাইয়া আপনার ইনবক্সের রিপ্লাই এর উপরে রেসপন্স রেটটা, হ্যাঁ ওইটা ভাইয়ার আপনাকে মানে ইনবক্স করতেছে আপনাকে ধরেন রাতে 2টায় করছে, আপনি পরের দিন সকালে যে রিপ্লাই দিলেন তখন তো আপনার রেসপন্স রেট বেড়েই যাবে। আচ্ছা এই ব্যাপারগুলো আমরা আরেকটু ডিটেল একটু পরে কথা বলি, কারণ যারা নতুন আছে তাদের কাছে সবগুলো না আমি নতুন নতুন লাগবে হয়তোবা। তো আমরা এখানে ফ্রি টেক্স দিয়ে অ্যাড করে দিব, সো আমার রিকোয়ারমেন্ট সেট হয়ে যাবে, তারপরে হচ্ছে সেভ এন্ড কন্টিনিউ। এই যে দেখেন কালকে আরিফ ভাই কি জিজ্ঞেস করেছে ভিডিও দেওয়া যায় কিনা, দেখেছেন এখানে একটা ভিডিও দেওয়ার অপশন আছে, ছোট একটা ভিডিও দিতে পারবেন ওভারঅল একটা প্রোফাইল করে আপনার কাজের, ভিডিওটা একটু পরেই সবাই দেয় ধরেন, পরে বলতে কি মানে আপনি হয়তো ফ্রিল্যান্সিং অনেকগুলো কাজ করে ফেলেছেন, আপনার কাছে বেশ কিছু কাজের স্যাম্পল আছে প্রিভিয়াস কাজের, তো সবগুলো কাজের স্যাম্পল গুলো দিয়ে একটা সুন্দর, এখন তো এরকম ছোট ছোট অ্যানিমেটেড ভিডিও বানানোর অনেকগুলো অনলাইন সফটওয়্যার আছে, পাওটুন অনেক ইউজ করে, পাওটুনে খুব সুন্দর করে করে ভিডিও বানানো যায়, বা আপনারা যারা এই যে ভিডিও এডিটিং এর কাজ জানেন একটা বিসিডিএস একটা অ্যাপস আছে, অনেকগুলো আছে, হ্যাঁ অনেক, আমি একটা দেখলাম গতকালকে, আর এখন দেখি অনেকে দেখি ভিডিও ভিডিও অ্যাড করে, ভিডিও অ্যাড করে অনেকেই, ভিডিও অ্যাড করে ভিডিওটা অ্যাট্রাকটিভও থাকে বেশি, তারপর পিডিএফটাও কারা দেয় যাদের ওই যে এগেইন অনেকগুলো কাজ অলরেডি আছে সবগুলো কাজের স্যাম্পলের ছবি একটা পিডিএফ করে পিডিএফ এ দিয়ে দেয়, কারণ এখানে অ্যাজ এ নিউ আপনি দেখেন 3টা ছবি দিতে পারবেন, 3টার বেশি দেয়া যায় না, সো আপনি হয়তো অনেকগুলো কাজ করছেন কিন্তু সবগুলো স্যাম্পলের ছবি তো দিতে পারছেন না এখানে 3টার, তখন গিয়ে পিডিএফ একটা করে পিডিএফ টা আপলোড করে দেবেন। সো আমার কাছে তখন ভিডিও করা নাই, সো ভিডিও না এটা গিগের ফটো রেডি করব আমরা, এখন আমরা চলে যাই ক্যানভাতে, কালকে যেটা বলেছিলাম ক্যানভা দিয়ে যাদের যাদের ক্যানভাতে আগের কাজ করার অভিজ্ঞতা নেই আজকে ক্যানভা দিয়ে একটা ডিজাইন করি, আগেও যেটা বলেছিলাম canva.com এ যাবেন জাস্ট একটা ইমেল আইডি দিয়ে ক্যানভাতে লগ ইন করে ফেলবেন, তারপরে এই ডিভাইসটা আসবে সরি ড্যাশবোর্ডটা আসবে, ডিভাইস বলতেছি মাথা নষ্ট হয়ে গেছে, ক্যানভার ড্যাশবোর্ডটাও চেঞ্জ হয়েছে, আগে আরেক ডিজাইন ছিল এখন আরেক রকম। তো দেখেন এখানে টেমপ্লেটসে গেলে এখানে অনেকগুলা টেমপ্লেটস দেখায় কি ডিজাইন করবেন সব মোটামুটি এখানে ওদের টেমপ্লেট দেয়া আছে, হ্যাঁ তো আমাদের গিগের পিকচারের ডাইমেনশন হচ্ছে 550x370, তো আমরা এখানে ক্রিয়েটর ডিজাইনে যাব, গিয়ে কাস্টম ডাইমেনশন থেকে আমরা যে কোনো ডিজাইন করার জন্য যে কোনো ডাইমেনশন নিয়ে আমরা এখানে ক্রিয়েট ডিজাইন থেকে কাস্টম ডাইমেনশন দিব, তারপর হচ্ছে আমরা পিক্সেলের সাইজটা দিয়ে দিব এখানে, তো গিগের
প্রেজেন্টেশনটা দিলে তো সাইজটা হচ্ছে 550 বাই 370 জি ভাইয়া রিমন ভাইয়া প্রেজেন্টেশন দিয়ে ওইটা দিয়ে হয় না প্রেজেন্টেশন হ্যাঁ কি এখানের প্রেজেন্টেশন বলতেছেন এই তো নিচে নামলে স্ক্রল করলে প্রেজেন্টেশন দেখবেন তো মডেল আছে আমি না সি আমি তো এখন সিঙ্গেল একটা গিগ পিকচার বানাবাম প্রেজেন্টেশনে এখানে যাব কেন ওই তো প্রেজেন্টেশন পিকচার একই আর কি অলমোস্ট সেম ওইটা দিয়ে করা যায় আচ্ছা আপনি ইয়া করেন কাস্টমাইজ দিয়ে করেন ওকে যারা আগে ক্যানভাতে দেখেন নাই তাদেরকে বলছি দেখেন একদম এই সাইডে অনেকগুলো অপশন আছে ফারস্টে টেমপ্লেটস আমাকে বিভিন্ন টেমপ্লেটস এর এখানে স্যাম্পল দিয়ে রাখছে এখানে পেইড ভার্সন আছে ফ্রি আছে যেটা ফ্রি সেটা দেখবেন যে ফ্রি দেখায় আর যেগুলো পেইড সেগুলোতে ফ্রি লেখাটা আসে না হ্যাঁ তো ফ্রি গুলোর উপর আসবে সো আমরা তো ফ্রি ভার্সন ইউজ করছি সো আমরা টেমপ্লেট গুলো ফ্রি ভার্সনেরই নিব তো এইখানে টেমপ্লেট অনেক কালারফুল অনেক হাবিজাবি আছে আমাদের গিগের ইমেজটা একটু সিম্পল স্ট্রেইট হওয়াটাই ভালো আই ক্যাচি হবে কালার কম্বিনেশনটা একটু আই ক্যাচি করব কিন্তু এত ওই যে ব্যাকগ্রাউন্ড দেখেন এখানে যে ধরনের ব্যাকগ্রাউন্ড অনেক কিছু আছে এরকম নিব না তো আমরা সিম্পল ব্যাকগ্রাউন্ডের জন্য দেখেন এখানে ব্যাকগ্রাউন্ড একটা অপশন আছে ব্যাকগ্রাউন্ডে চলে যাব এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ড গুলো ম্যাক্সিমাম ফ্রি থাকে পেইড কম আছে আছে পেইড আছে ফ্রি ভার্সনটাই বেশি এখানে অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড আছে সো আমরা ফেসবুকের জন্য একটা এক কালারের ব্যাকগ্রাউন্ড নেই ইয়ে কি বলে জানি ভাই আপনি ডিজাইন করে আমি জানি আমি ডিজাইনিং এ খুবই বাজে আমার ডিজাইন ভালো হয় না তানভীর ভাইয়া বা আপুরা যারা আছেন সবাই ভালো ডিজাইন করতে পারবেন সো মেটা নর্মাল ব্যাকগ্রাউন্ড অ্যাশ কালারে কোন একটা ব্যাকগ্রাউন্ড নেই এটা আবার একটু শেডেড এটা কি সিম্পল অ্যাশ নাকি দেখি তো না একেবারে ওই ইয়েলো হলে মনে হয় বেটার হয় ক্যাচি হবে মনে ইয়েলো আই হেট ইয়েলো আপু এখনকার একটা জিনিস খেয়াল করছি সেটা হলো এখনকার মানে ফেসবুক প্রমোশন বা যেগুলো চলছে এগুলো চোখে লাগার মতো মানে এখনকার খুব মানে কালারগুলো বেশি কালারফুল হচ্ছে এখন অনেক ব্রাইট কালার ইউজ হয় হ্যাঁ এখন অনেক ব্রাইট কালার ইউজ করে ইয়েলো বলছিলাম আচ্ছা আমরা একটু অন্যদের গিগের পিকচার গুলো দেখি গিয়ে হ্যাঁ যে গিগ পিকচার গুলো কেমন করে বানাইছে ও বাবা ছাতা টাতা দিয়ে ভরপুর ওনার ভিডিও অ্যাড করেছে কোনো আচ্ছা দেখেন আমরা তো ফেসবুক করব তো ফেসবুকের ব্যাকগ্রাউন্ড গ্রুপ ব্লু টাইপ রাখলে এই যে ইয়েলো ব্যাকগ্রাউন্ড ইউজ করেছে এক কালারের ব্যাকগ্রাউন্ডে তো ভালো লাগে বেশি এক কালারের মধ্যে সবকিছু ফুটে ভালো কেমন পোষা গেলে আচ্ছা এইখানে না আমরা হচ্ছে এই কালারে ইয়ে করলে তারপর আমাদের পুরো কালারটা আরো একটু ডিপ ইয়ে লাইট করার অপশন চলে আসবে আমরা এখানে গিয়ে এটাকে ডিপ লাইট করতে পারবো আচ্ছা ব্লু নিব না কারণ ব্লু নিলে ফেসবুকের ইয়েটাও তো ব্লু আচ্ছা কে জানি বলছেন ইয়ে রিমন ভাই ইয়েলো বলছেন না আচ্ছা যান আপনার ইয়েলোই নেই ধর আমি এই ব্যাকগ্রাউন্ডটা নিলাম আমি এটাতে খুব বেশি সময় নষ্ট না করি আমি আপনারা খুব ভালো ডিজাইন করে পিকচার করতে পারবেন আমি জানি
আচ্ছা এইখানে দেখেন আপলোড একটা অপশন আছে, তা আমি তো ফেসবুকের গিগ বানাবো, আমি একটু ফেসবুকের ইয়ে নিয়ে আসি, কি বলে লোগোটা নিয়ে আসি। আচ্ছা আমাদের 20 জন, একটা স্ক্রিনশট নেওয়া উচিত। হ্যাঁ কে কে আসলো এখন? আপু 16 জন আছে, 4 জন তো আপনারা, 2 জন আছে। দুইজন তো আসি, দুজনের দুজন বাদ দেন 18 জন। তারপর তো আরো থাকেন না, এই সোলেমান বাদশা ভাইয়া মনে হয় আর করবে না কিছু, মনে হয় আর তো আসলো না, গ্রুপেও কিছু লিখলো না। ইব্রাহিম ভাইও আসে নাই আজকে, উনিও তো ব্যস্ত মানুষ, আসবেন কিনা কি জানি। আর কে কে অন করবেন করে ফেলেন, আমি একটা স্ক্রিনশট নিয়ে নিই। আরিফ ভাইয়ের পিছনে কি এটা সোফা? ফ্লোরে বসছি, কোমর ব্যথা হয়ে গেছে। ও আচ্ছা, এই যে নিতে নিতে একজন নাই হয়ে গেছে। তো এখানে হচ্ছে আপলোড যে অপশনটা আছে, এখানে আমরা যে কোনো কিছু আপলোড করে এনে ক্যানভাতে রাখতে পারবো। হ্যাঁ তো দেখেন এখানে আমার ফেসবুকের ইয়েটা, আগে থেকেই আছে। আইকন গুলো তো এখানে পাওয়া যায় কিছু? হ্যাঁ এখানেও খুচরে পাওয়া যায়, সব সময় আপনি যেরকম মন মতো। ফ্ল্যাট আইকন নামের একটা ই আছে, ওখানে গেলেও অনেক ই আছে। আপনি এখানে খুঁজলেও, এখানে খুঁজলেও পাবেন, যে এলিমেন্টসে গিয়ে, এলিমেন্টসে গিয়ে ধরেন যে ফেসবুক লেখেন আপনার, এখানে ওদের এখান থেকেও ক্যানভার, এখানেও কিছু যে আইকন দেওয়া আছে দেখছেন, আপনি যেটাই লেখেন, লিঙ্কডইন লেখেন, যেটা লেখেন দেখবেন এখান থেকেও কিছু পাবেন আইকন। আহা এটা দিয়ে রাখবো নাকি আশরাফ ভাই আপনার ইয়ার মধ্যে? আপনার ইচ্ছা আপু, আপনি যেটা দিয়ে দেন ফার্স্ট এডটা। না হলে চাইলে জাস্ট ট্রান্সফার নিতে পারেন ফেসবুক, জেপিজি নিলে মনে হয় বেটার হইতো হলুদের উপর। কোনটা নিব বলেন, আপনারা বলেন আমি নেই করি। এগুলো আবার কিন্তু পেইড, এই যে এখানে প্রোভার্সনের ফ্রি না, সব ফ্রি থাকে না, এটা ফ্রি আছে, এটা ফ্রি, এটা ফ্রি। আচ্ছা কোনোটা ডিলিট করতে চাইলে এটার উপর ক্লিক করে রাইট বাটন ক্লিক করলে অপশন চলে আসে, ডিলিট হয়ে যাবে এখান থেকে। কে বলছিলেন, কোনটার কথা বলছেন? এগুলো নিতে পারেন, ওগুলা ফেসবুকটা তো বড় হয়ে যায়, এই জন্য একটা অ্যাপ লগো দিলে বোঝা যায় এটা ফেসবুকের, এই জন্য লগো। আপু লগো দিয়ে পাশে কি ফেসবুকটা লিখলে ভালো হয়, মানে একটা এখানে ট্রান্সপারেন্ট লগো দিয়ে সবগুলো এই যে ব্যাকগ্রাউন্ড সবই আসবে দেখেন, এই যে
পিএনজি চাইলে আমরা হচ্ছে আলাদা নামায় যে আপলোড এখান থেকে গিয়ে আপলোড করে নিতে পারবো। এখানে আমি যে কিছু কিছু জিনিস যেটা পিএনজি আপলোড করে নিচ্ছে, যা কিছু জিনিস আগে যে কাজ টাজ করছে যে টুকটাক এগুলো, এই যে দেখেন ফেসবুকের কথা, এটা ভাবছিলাম ট্রান্সপারেন্ট, এগুলো না পিএনজি দেখায় কিন্তু পিএনজি হয় না, এটা মনে হয় ভালোই। ফটো লেভেল ফটোর মতো হয়ে গেছে। এই যে দেখেন আমার আম্মা, মাশাআল্লাহ, আপনাদের দুইজনের চেহারাই তো সেম। না আমার আম্মা অনেক সুন্দর, আমি আম্মার মতো হই নাই। আপনার ছবি প্রথম যেদিন আমি দেখলাম আমি ভাবলাম মোনালি, আমি বললাম মোনালিসার ছবি দিয়ে রাখলো কেন ব্যাকগ্রাউন্ডে? আমি বললাম এটা দেখে মোনালিসা ভাবছেন? হাই হাই, সত্যি কথা, আমি প্রথমে ভাবলাম মোনালিসার এই ছবি, এটা বলে মোনালিসা। আচ্ছা কার কাছে এটার মোনালিসা মনে হবে? আজব তো, কই মোনালিসা গোল গাল আর আমি কই এটা চ্যাপ্টার একটা চেহারা ছোট ছিল তোর কাছে, একদম মনে হয় না মোনালিসা আপনি। হ্যাঁ উদয় একটা মানে রিমন ভাই আপনার সাথে, রিমন ভাই আপনার সাথে শত্রুতা আমি করে বসছে, উনি চাই না আপনার কোনো ভালো কিছু, আপনার কোনো সুনাম করি ওনার জলে। আরে ভাই এরকম কিছু না, আমি আমার মানে অনেস্টলি বলতেছি আর কি, এটা আমার মনে, আমি 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 কি মিথ্যা বললাম? আমি তো আপনাকে, আমি আমি না ভাই আমার টাইম এর এক্সপেক্ট করি না, আপনি অনেস্টলি বলতেছেন, আমি কি ডিসঅনেস্টলি বলতেছিলাম? হ্যাঁ এখন আপনারা আমার এটা নিয়ে মানে আমার চেহারা নিয়ে ঝগড়া করেন। আচ্ছা দেখেন আমার এই ইমেজটা বানাইছিলাম আমার গিগের, এখন টাইপ করতে কষ্ট লাগতেছে, সো আমি এখানে প্রথম বানিয়েছিলাম তো এই জন্য হচ্ছে নিজের ছবিটা দিয়ে রাখছি, কিন্তু এইগুলা মোটো ওয়াইজ ডিসিশন না, ছবি দেওয়া উচিত না, আমরা ছবি দিব না। আমি এটা একটু কপি মেরে নিয়ে নিচ্ছি। হ্যাঁ আমাদের গিগে দেখেন গিগে যে ইমেজটা করব ইম্পর্টেন্ট, যাচ্ছে একটু দুষ্টামি করতেছি এখন, ভালো মানে কাজের কথা আসে, সেটা হচ্ছে আমাদের গিগ ডেসক্রিপশনে যে কাজগুলো দিয়েছি সবগুলো তো এখানে দেওয়া হয়তো বা পসিবল হবে না, বাট মেইন মেইন জিনিসগুলো দেখেন আমরা যখন টেক্সট অ্যাড করব আমরা এখানে চলে যাব, এখানে অ্যাডে হেডিং সাব হেডিং যেই একটা ইয়েতে নিব, যে কোনো একটা সিলেক্ট করে নেব, আমি সাব হেডিং হিসেবে সিলেক্ট করছি। তারপরে যারা ক্যানভার কাজ জানেন না তারা কি বুঝতেছেন কোথ থেকে কি নিচ্ছি? জি আপু বুঝতেছি বুঝতেছি। তো আমি এটা কপি করে নিয়ে এসে এখানে দিয়ে দিলাম। এখন দেখেন এই লেখাগুলা সব কেমন কেমন হয়ে আছে, আমি আগে একটু এটা জায়গা মতো নিয়ে আসি, ঠিকঠাক করি, তারপরে তারপরে এই যে উপরে দেখেন খুব বেশি বেশি অপশন নাই ক্যানভাতে ইউজ করা যায় না, দ্যাট আমরা মোটামুটি মানে গিগের পিকচার রেডি করার জন্য পাবো। এখানে আমি এটা সেট করে দিলাম। এখন এই লেখাটা কালো ভালো লাগতেছে, একটু বোল্ড করি। আমি ফন্ট চেঞ্জ করতে চাইলে ফন্টটা এখান থেকে, যে দেখেন উপরে অপশন আছে ফন্ট, এখানে আমাকে প্রো ভার্সন ফ্রি ভার্সন সব ফন্টই দেখাবে, আমি ওখান থেকে একটা কোনো ফন্ট নিব। এখানেও আমরা এরকম খুব ফ্যান্সি ফন্ট না ইউজ করে, এটা যেমন দেখেন এই ফন্টটা কিন্তু ভালোই, খারাপ লাগছে না, এটা দিয়ে দেখি কেমন লাগে। যেটাতে আমার লেখাগুলো বোঝা যাবে, ঠিক আছে একটু ফ্যান্সি দিলে দিতে পারি, কিন্তু মেইন কনসার্ন যেটা থাকবে আমাদের আমার গিগের আন্ডারে যে কাজটা আছে যেগুলো করছি সেই লেখাগুলো যাতে গিগের পিকচারটা যখন সেট করব এই যে এরকম ছোট হয়ে যখন থাকবে, এই যে এদের দেখেন এই ফন্টটা বোল্ড করে দিছে আর যে ফন্টটা নিচে বড় বড় দেখতে লেখাগুলো পড়তে একটু ইয়ে হচ্ছে, খুব স্টাইলিশ দিছে, পড়তে ইয়ে লাগতেছে, এই যে দিছে একেবারে ছোট ছোট আমার চোখে পড়তেছে, আমি ওর গিগের ভিতরে গেলে তারপর ওর পিকচারটা ওপেন করলে হয়তো ওর ডিটেলটা বুঝবো, বাট এভাবে যখন আমি একভাবে দেখতেছি তখন কিন্তু আমার লেখাগুলো স্পষ্ট না। তো আমরা গিগের পিকচারে
সিঙ্গেল পিকচার যখন দিব তখন চেষ্টা করব যে আমাদের লেখাগুলো যাতে স্পষ্ট থাকে, যেটা এভাবে দেখলে বোঝা যায়। যে ও অনেকগুলা জিনিস অ্যাড করছে লোগোর এগুলো আইকন গুলা, তাও দেখেন ওটা বোঝা যাচ্ছে মোটামুটি। আমি যে আমার এটা করেছি এটা খুব সুন্দর কিছু হয় নাই আদো, কিন্তু অ্যাটলিস্ট আমার লেখাগুলো ক্লিয়ার ছিল, বোঝা যাচ্ছিল। আর পিছনে এই ব্যাকগ্রাউন্ড আমি আমার জামার সাথে ম্যাচ করে ব্যাকগ্রাউন্ড দিছি, বুঝছেন? তো আমার এই গিগের পিকচারটা ওইখানে খুব ক্লিয়ার বোঝা যাচ্ছিল। ফেসবুক নিয়ে কাজ করছিলাম, ফেসবুকের সাথে বড় করে দিয়েছি, আর এই লেখাগুলো এটা খুব ভালোভাবে বোঝা যাচ্ছে আমি কি করি। ছোট সাইজ হলে দেখা গেল বোঝা যায়, আর আমার গিগের ভিতর ঢুকলে তখন তো পুরোপুরি ক্লিয়ারলি বোঝাই যায়। এখানে আমি একটু অ্যাড করেছি, একটা নয়েজ আসছে কার থেকে জানি আসছে। হ্যাঁ, কারোর একজনের ইয়ে ওপেন করা, ইয়েস কি বলতেছে, আনমিউট করে রাখছেন কোন এক ভাইয়া ওখান থেকে আসতেছে আওয়াজ। আপু কি নিজেকে আনমিউট করে দিয়েছেন? আমি না না আমি ভাবছি আপনি নিজেকে মিউট করে দিয়েছেন, কারণ কথা শোনা যাচ্ছিল না। না আমি কিছু বলতেছিলাম না। আচ্ছা, আমি খুব কিছু কিছুই করলাম না, আমি খালি এমনি মানে দেখানোর জন্য এটা করলাম। তানভীর ভাইয়া আপনি হচ্ছে সুন্দর করে বানায় নেবেন, আপনারা ভালো ডিজাইন পারেন আমি জানি, সুন্দর একটা করে করে দিবেন, ঠিক আছে? ফেসবুক যেটা ফেসবুক মার্কেটিং কথাটা রাখবেন একটু বড় করে, আর গিগের ভিতরে যেই আপনার সার্ভিস গুলো যেটা দিচ্ছেন লিখেছেন ওই পয়েন্ট গুলো আপনার এইখানে দিয়ে দিবেন সবাই। জি আপু। আচ্ছা আপু, আপনি পিক্সেল আর ক্যাটালগ সেটআপ তো মনে হয় দেখান নাই মনে হয়। না না, আপনাদের পিক্সেল সেটআপ, অ্যাড ক্যাম্পেইন আর হচ্ছে ক্যাটালগ এগুলো হচ্ছে বাকি আছে, ওটা আমি দেখাবো বলেছি পরে, কারণ যে ফেসবুকের ইন্টারফেস চেঞ্জ হচ্ছে ঝামেলা করছে, অনেক কিছু আসতেছে আসতেছে না। আমি আপনাদের দেখানোর জন্য যখন আগের দিন একটু নিজে বসি তখন দেখি ঝামেলা করলো, তো ভাবলাম যে ঠিক আছে একটু ইন্টারফেসে কাজগুলো শেষ হোক, ইন দ্য মিন টাইম আমি আদার জিনিসগুলো দেখাই, কারণ আমি তো ক্লাস হোল্ড করে রাখতে পারবো না, তাই না? জি আপু। তো ক্যানভার যারা আছেন নতুন দেখেন, এখানে টেমপ্লেটস থাকে, এখানে ফটোজ থাকে, বিভিন্ন ধরনের ফটোজ ক্যানভার এখান থেকে ওরা কিছু ফটো রেখে দিয়েছে, এখান থেকে আমরা কিছু ফটো সিলেক্ট করতে পারবো ডিজাইনের সময় কিছু। এখানে এলিমেন্টস এ দেখেন, এটা কেটে দেই, এলিমেন্টস এর আন্ডারে বিভিন্ন ধরনের এলিমেন্টস আমাদেরকে দেখাবে। এখানে দেখেন শেপস আছে, গ্রিডস আছে, ফ্রেম আছে, বিভিন্ন স্টিকার আছে, আছে আর্ট টার্ট আছে, অনেকগুলা জিনিস আছে এখানে। আবার এই যে ছোট ছোট বিভিন্ন আইকন টাইকন আছে, যে মানুষজন করোনার জন্য দেখেন নতুন অ্যাড করছে ডাক্তার টাক্তার, এই ফ্লাওয়ার টাওয়ার, অনেকগুলো এলিমেন্টস আছে, আমরা চাইলে এখান থেকে নিয়ে যে কোনো এলিমেন্টস নিয়ে এখান থেকে ইউজ করতে পারবো। এখানে রিসেন্টলি যা যা ইউজ করা হয়েছে দেখাচ্ছে, স্টিকারে যে কোনো এলিমেন্ট নেওয়ার জন্য জাস্ট ওখানে ক্লিক করলে, ধরেন আমি স্টিকারের ভিতরে একটু যাই, তো ফাইজলামি করি, হ্যাঁ স্টিকারে তো মানে হাস্যকর টাইপ কিছু থাকে, সার্চ করা যায় এখানে স্ন্যাপ টাইপের। হ্যাঁ এখানেও সার্চ করা যায়, কি সার্চ করতে চান? না যাই না কি এটা জানতে চাইছিলাম। হ্যাঁ এখানেও সার্চ করে ওই যে ওই দিন শার্ট, ধর আমি বর্ডার দিলাম, এখানে একটা বর্ডার দিয়ে দিই, বর্ডার সার্চ করলে দেখবেন এখানে বর্ডার যা থাকবে বর্ডার গুলো চলে আসবে, দেখছেন? ধর আমি এখানে এই এই কথাটা একটু বর্ডারের ভিতরে রাখি, দিলাম আর কি,
বক্স করে দিলাম। তো আমরা এখান থেকে যে কোনো এলিমেন্টস অনেকগুলো ক্যানভাতে দেয়া আছে, যে যখন যেটা আসলে যখন ডিজাইন করতে বসি তখন বোঝা যায় কোনটা লাগবে, এখান থেকে নিতে পারবো। তারপর এখানে টেক্সট অপশনটা আছে, টেক্সট থেকে আমরা হচ্ছে বিভিন্ন যে এই তিনটা ফরম্যাটে টেক্সট নিতে পারবো। আর এখানে আরো কিছু ফরম্যাট দেয়া আছে, এই যে স্টাইল, বিভিন্ন ফন্টের স্টাইল দেয়া আছে, এখান থেকে আমরা টেক্সট নিতে পারবো। তারপরে মিউজিক, মিউজিক চাইলে যে ছোট ছোট যে কি বলে বেটা ভিডিও বলে না এগুলাকে, দাঁড়ান এখানে নাম আছে কি জানি দেওয়া থাকে, ছোট ছোট ইয়ে ভিডিও থাকে সেগুলো এখান থেকে মিউজিক অ্যাড করে ভিডিও ইয়ে মিউজিক অ্যাড করতে পারবো। কি বলতেছি আমি, ভিডিও অ্যাড করে মিউজিক, ভিডিও করতে চাইলে এখান থেকে কিছু ওদের দেওয়াই আছে সেখান থেকে নিয়ে আমরা মিউজিকটা অ্যাড করতে পারবো। ভিডিও ইন্ট্রো ভিডিওগুলা না, এখানে আপনি আহামরি বড় কোনো ভিডিও করতে পারবেন না। ওই যে এই যে দেখেন এখানের ভিডিওটা ধরেন আমি সিলেক্ট করি, 15 সেকেন্ডের একটা ভিডিও আছে, অনেক সময় ভিডিও টাইপ এগুলো না ছোট ছোট পোস্ট ক্রিয়েট করতে পারেন। এই যে এখানে যে ভিডিওগুলো আছে এখান থেকে নিয়ে ধরেন বিজনেসে কিছু আছে, এখান থেকে আপনি একটা নিয়ে কিছু টাইটেল উপরে দিয়ে অ্যাড ট্যাড করলেন, এটা ধরেন কেটে দেখবি ওদের যে টেমপ্লেট দেয়া আছে এই টেমপ্লেটের ভিডিওগুলো এনে আপনি কিছু অ্যাড করে এটা বানাইতে পারবেন। আলাদা ভিডিও বানানোর অপশন নাই এখানে, মানে ওদের যা দেয়া আছে এখান থেকে নিয়ে যদি কিছু করতে চান, বুঝতে পারছেন ব্যাপারটা, যে আমরা নিজে একটা ভিডিও এনে এখানে এডিট করে কাজ করব সেটা না, ওদের যে ভিডিও টেমপ্লেট গুলো দেয়া আছে সেগুলো ইউজ করা যায়। তারপর যে ব্যাকগ্রাউন্ড তো বললামই, এখানে ব্যাকগ্রাউন্ডে অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড দেয়া আছে। রিমন ভাইয়া ডিজাইন দিলো, ওনার ডিজাইনগুলো, ওনার ডিজাইনগুলো ভালো হয়েছে। কোথায় দিছে, চ্যাটে? চ্যাটে চ্যাটে, হ্যাঁ জুমের চ্যাটে। রিমন ভাই আপনার ভিডিও, আপনার ছবিগুলো অনেক সুন্দর হইছে, ফেসবুকেরটা ভালো হইছে অনেক। থ্যাংক ইউ ভাই। দাঁড়ান আমি ওপেন করে দেখাই সবাইকে। আপনার কি পছন্দের কালার হলুদ নাকি? আপনার দুইটাই দেখি হলুদ কালার। না হলুদ হচ্ছে এরকম, একজন মেন্টরে বলছিল যে হলুদটা আই কেসি হয়, গিগে দেখলে মানে রোগটা ভালোভাবে যায়, ওই জন্য হলুদটা ফোকাস দেওয়া হয় কি। আচ্ছা আজকে কি আমি মানে দেখা শেষ করতে পারবো গিগের কাজ, আজকে যা করতেছে? ইনশাআল্লাহ পারবে, পারবে না দেখেন। ছবি দেখতে চাচ্ছি, রিমন ভাই যা পাঠালো সেটাও আসতে কতক্ষণ সময় নিচ্ছে। ওটা আপু রিমন ভাই ইচ্ছা করে আপনাকে হাই কোয়ালিটি ইমেজ পাঠাইছে। আরে না না, এগুলো 200 কেবি এর নিচে। রিমন ভাই আপনার সাথে শত্রুতা আমি শুরু করি। আরে ওনা আপুর সাথে আমার কি শত্রুতা? আরিফ মাসকান দিয়ে যে গুটি বাজি করতেছে কিন্তু। পারফেক্ট ইউটিউব এসইও র‍্যাঙ্ক ইওর ভিডিও, হ্যাঁ সুন্দর হয়েছে। এটা কি দিয়ে করছেন রিমান ভাই? দেখ আপনারা দেখতেছেন বাকিরা? জি আপু দেখতেছি। আপু দেখছি দেখছি আপু, সুন্দর লাগছে। অ্যাপ্লাই আইকন দিয়ে কিছু ইয়াগুলো, এটা হচ্ছে ফাইবারের লোগোর সাথে আমার নামটা, ফাইবারের নামটা দিছি। এটা শ্যাডোটা কম হয়ে, আর ইউটিউবটা ইউটিউবের ইয়াটাও ফ্ল্যাট আইকন থেকে নিছিলাম, আর টপ এরিয়াগুলো হচ্ছে ওখান থেকে। আমাদের
রিমন ভাই আপনি কিন্তু কয়েকটা অর্ডার পেয়ে যাচ্ছেন, হ্যাঁ এই যে ক্লাসের থেকে ডাউনলোড করে ফেলি, জেপিজি দিয়ে ডাউনলোড করব। আজকে এক কাজ করি, আমার পিসির কাজ বন্ধ করে দিয়ে যে রিমন ভাইয়ের পিস থেকে দেখানো শুরু করি। মানে আমার ল্যাপটপ যে স্লো করতেছে, মানে আপু আমার বিবাহতে ফেলে না, আর আমি আজকে বেশিক্ষণ থাকতে পারবো না, আমার মামা মারা গেছে তো, একজন জানাজা যেতে হবে আসরের নামাজের পর। ইন্নাল্লাহ মামা, তো যে আমি গেছিলাম ওই দিন ওই আপনার নানা বাড়ি গেছে নাই? হ্যাঁ, আমার আম্মু চাচাতো ভাই মারা গেছে। আচ্ছা, আমরা পিকচারটা ডাউনলোড হয়ে গেছে, মেবি আমরা একটু পিকচার এসইও করা দেখি এখন। হ্যাঁ, আমরা আমাদের গিগের ইমেজটা আপলোড করার আগে আমাদের ইমেজটাকে আমরা এসইও করে নিব। পিকচার এসইও করা আরিমন ভাই হয়তো জানেন, বাকিরা জানেন পিকচার এসইও কিভাবে করতে হয়? না তো জানি না, আজকে জানবো। টুং টুং করতেই থাকে, কে আসে কে যায় বুঝিও না। গাটটা নিয়ে আসছি, রিমন ভাইটা নিয়ে আসছি। আচ্ছা দেখেন, পিকচার এসইও করার জন্য আমাদের ফার্স্ট কাজ যেটা হবে, দেখেন এখানে আমার পিকচারের নেমটা পুরো, এই যে আমি এখানে পিকচারে যা ডিটেইলস দিয়েছি পুরোটা হয়েছে, আমি এটা রিনেম করে নিব। রিনেম করব কি দিয়ে? আমার যেটা গিগ টাইটেল, হ্যাঁ নেট স্লো নাকি, মানে এখানে গেলেই আপু আপনার কয়েকটা উইন্ডো অফ করে দেন, আপনি অনেকগুলো উইন্ডো অন করে রাখছেন তো, ওই জন্য পিসিটা কিছু ইয়া করতেছে আপনার স্লো করতে। আপু আবার লাইভ কেটে দিন না। না লাইভ এর তো আছে জুমের এখানে, আমি তো জুমের এখানে নাই। এই যে নট রেসপন্ডিং, আমি একবার ফায়ারফক্সে উইন্ডো ওপেন করে দেখতেছিলাম যে কয়টা হাইস্ট কয়টা ওপেন করা যায়। দেখেন এক একটা উইন্ডো ক্লোজ করতে যাচ্ছি আর এক একবার দেখাচ্ছে নট রেসপন্ডিং। আজকে আমার লাইভে যারা দেখতে আসবে বলবে যে আপু আপনার ল্যাপটপ কোন ব্র্যান্ডের? Asus এর ভাইয়া। Asus তো এরকম করে না। আপনি সেটআপটা দিয়েছিলেন? আমার নতুন করে আবার সেটআপ একটু দিতে হবে, আমার পিসিটা আসলেও মানে খুব ঝামেলা করে, মাঝে মাঝে অতিরিক্ত ঝামেলা করে। আসে মোটামুটি অনেক আগের, ইউজ করতে করতে অনেক ইয়ে হয়ে গেছে। আচ্ছা আমরা হচ্ছে আমাদের পিকচার এসইওর জন্য পিকচার আমাদের গিগের যে টাইটেলটা দিয়েছি ওই টাইটেলটা কপি করে আমরা হচ্ছে এখানে রিনিউ করব, আমাদের টাইটেলটা দিয়ে দিব।
এটাই হচ্ছে আমাদের এতটুকু আসছে কেন আই ডু তো আসে নাই ওটা ওখানের সাথে অ্যাড তো ওই জন্য ডু থেকে আসবে আপু কি শর্টকাট ইউজ করেন না শর্টকাটই তো নিছি এবার সাইড দিয়ে ক্লিক হয়ে ওখানে চলে আসে আচ্ছা রিনেম করে আমাদের টাইটেলটা দিব এই জিনিসগুলো জাস্ট মনে রাখেন হ্যাঁ যে এখানে যাই আসতেছে আসুক এখন আমার আজকে তো খুব ঝামেলা করতেছে এখানে করতেই থাকবে আপনারা পয়েন্টটা খেয়াল রাখেন শুধু তারপর আমরা হচ্ছে প্রপার্টিজে চলে যাব এখন প্রপার্টিজে যাওয়ার পরে হচ্ছে আমরা এই যে ডিটেইলসে যাব ডিটেইলসে যাওয়ার পর দেখেন এখানে টাইটেল দেখাচ্ছে সো আমরা টাইটেলে এগেইন হচ্ছে আমাদের যেই গিগের টাইটেল সেই টাইটেলটা দিব তারপর সাবজেক্টেও আমরা সেম জিনিসই দিয়ে দিব রেটিংটা আমরা এটা 5 স্টার করে দিব তারপর ট্যাগ তারপর ট্যাগ আমরা ওখানে কি কি ট্যাগ ইউজ করেছিলাম মনে আছে হ্যাঁ আমরা যে ট্যাগগুলো ইউজ করেছিলাম ওই ট্যাগগুলো এখানে দিব ফেসবুক প্রমোশন মনে হয় দিয়েছিলাম আমি এমনি দিচ্ছি এখন দেখানোর জন্য আমরা আমাদের গিগে যে ট্যাগ ইউজ করেছি সেই ট্যাগ এবং সাথে আরো অনেক অন্যান্য ট্যাগও আমরা দিব এখানে আমরা অনেকগুলো ট্যাগ ইউজ করতে পারবো আমরা তো ওখানে 5টা ট্যাগ দিয়েছি এছাড়া আমরা অন্যান্য গিগের থেকে আরো যে যে ট্যাগগুলো দেখব গত ক্লাসে যেটা দেখিয়েছি যে আমরা প্রত্যেকটা গিগ থেকে দেখব যে কারা কি কি ধরনের ট্যাগগুলো ইউজ করছে সো আমরা ওই ট্যাগগুলো কিন্তু আলাদা একটা জায়গায় নোট করে রাখব নোট করে ওই সবগুলো ট্যাগ আমাদের পিকচারের এসি এর মধ্যে ঢুকাই দেব উফ আমার ব্রাউজারে প্রবলেম করতেছে বুঝতেছেন ব্রাউজার না মানে হচ্ছে নেটে প্রবলেম করতেছে এই জন্য হ্যাং করতেছে দেখেন এখানে কাজ করতে গেলে কিন্তু আমার ল্যাপটপে প্রবলেম করে না এই যে যখনই আমি ব্রাউজারে ঢুকতেছি দোনোটার মধ্যে এই কাহিনি ঘটতেছে তারপর পিক্সেল দিয়েছিলাম এই ব্যাপারটা কি আমরা বুঝেছি যে আমরা কি কি ট্যাগ দিব জি আমি বুঝছি এটা আমি আজকে ফার্স্ট দেখতেছি এবং আজকেই শুনতেছি পিকচার এসইও আমরা এই পিকচার এসইওটা হেড ভালো হবে আরেকবার শুরু থেকে জি একদম প্রথম থেকে আচ্ছা আমরা শুধু যে ফাইবারের গিগের জন্য করব সেটা না আমরা যে কোনো জায়গায় আমাদের পিকচার আপলোড করার সময় কিন্তু আমরা পিকচারটা এসইও করে আপলোড করতে পারি পিকচার এসইও বা ইমেজ এসইও করার মানে হচ্ছে আমরা যখন আমি যে আবার ব্রাউজারে গেলে আবার ঢিলামিটা করবে আচ্ছা আমরা যে পিকচারটা এসইও করতে যাব সেটা আমরা প্রথম যে কাজটা করব ভাইয়া এটা হচ্ছে রিনেম করব হ্যাঁ এখান থেকে আমরা রিনেম এখানে ক্লিক করলে আমরা নতুন করে লিখতে পারবো অথবা এখান থেকে আমরা রিনেম এ নিয়ে নিব কোথায় রিনেম এই যে দেখেন রিনেম দিয়ে রিনেম করে আমাদের গিগের যে টাইটেলটা দিয়েছি ওই টাইটেলটা দিয়ে এটা রিনেম করে নিব রিনেম করার পর আবার রাইট বাটন ক্লিক করে আমরা প্রপার্টিজে যাব প্রপার্টিজে যাওয়ার পর এখানে দেখেন ডিটেইলস যেটা আছে সেখানে যাব সেখানে যাওয়ার পর এখানে দেখেন অনেকগুলো অপশন চলে আসছে আমরা প্রথমে টাইটেল টাইটেলটাতে আমাদের গিগের যে টাইটেল সেই টাইটেলটা কপি করে দিব সাবজেক্টেও আমাদের গিগের টাইটেলের লেখাটা পুরোটা কপি করে এনে দিয়ে দিব তারপর এখানে রেটিংস আমরা 5 স্টার রেটিংস এটা ক্লিক করে 5 স্টার করে দিব তারপর যে ট্যাগ আছে ট্যাগের জায়গায় ক্লিক করে আমরা আমাদের গিগে যে ট্যাগগুলো ইউজ করেছি আমাদের গিগে সেই ট্যাগগুলো তো দিবই সাথে হচ্ছে আমরা অন্যান্য গিগ রিসার্চ করে আরো যে সমস্ত ট্যাগ দেখেছি যত ট্যাগ জানি আমরা সব ট্যাগ যেমন আমি এখানে ডিজিটাল মার্কেটিং ও বসায় দিব আপু এখানে কি লিমিট আছে নাকি এখানে আনলিমিটেড না আনলিমিটেড অনেক দেয়া যায় আমি পর্যন্ত মনে হয় 8টা 10টা এরকম করে দিছি আরো বেশি দেয়া আছে সমস্যা না সোশ্যাল মিডিয়া মার্ক
স্কেটিং, মানে আমরা যত ধরনের ট্যাগগুলো জানি আমাদের এই ট্যাগগুলো সবগুলো আমরা বসিয়ে দিব এখানে, ঠিক আছে? তারপর কমেন্টসে কিছু লাগবে না। এইখানে দেখেন অথর যে জায়গাটা আছে সেটা হচ্ছে আপনার যে ইউজার আইডিটা, ইউজার আইডিটা দিবেন। হ্যাঁ, আপনার ইউজার আইডি কি ছিল? আশরাফ তানভীর। তানভীর, হ্যাঁ, আপনার ইউজার আইডি যেটা সেই ইউজার আইডিটা দিবেন। বসানো শেষ, আর কিছু আপাতত বাকি আরো অনেকগুলো অপশন আছে, ওখানে কিছু করা লাগবে না। আপু এখানে একটা কোশ্চেন ছিল। জি বলেন। এটা যদি পিএনজি ফাইল হয় তখন তো এরকম করা যায় না, এই জন্য তো হচ্ছে জেপিজি করে নেবেন। জেপিজি করলে অনেক সময় দেখা হয় কি আপনার পিকচার কোয়ালিটি কিন্তু অতটা ভালো আসে না। এখন আপনার গিগের ইমেজটা তো হচ্ছে গিয়ে আছেই পিক্সেল মাত্র 550/370, এটা কি খুব হাই রেজোলিউশনের? না, হাই রেজোলিউশনের না হলো আপনার লেখাগুলো যে মানে স্মুথলি ইয়াতে আছে, পিএনজি তে স্মুথলি দেখা যায়, শার্প আকারে আসে, জেপিজি তো অতটা ক্লিয়ারলি আসে না। আপনি জেপিজি আর ইয়া তো জানেনই, পিএনজি তে আপনার এই ট্যাগ গুলো এখন যেগুলো জেপিজি তে আসতেছে ওটা আসতেছে না, জাস্ট টাইটেলটা আসে, এসইও করার সময় ওই টাইটেলটা দেওয়া যায়, পিএনজি তে দেওয়া যায় না, ওটা বুঝছো? এখন ভাই ফাইবারের গিগিমেসের রেজুলেশনটাই যেহেতু কম, ডাইমেনশনটাই কম, তো এটা আমরা জেপিজি তে সেভ করলে যতটুকু আসে যেটা মোর দ্যানই না, ভালোই আসে, খারাপ হয় না, ক্লিয়ার থাকে। আর জেপিজি ফরম্যাটে না করলে তো আপনি যে এসইও টা করতে পারবেন না, ঝামেলাটা ওই জায়গাটাতে। সো আমি আবারও একটা বলি, আমরা হচ্ছে ডিটেলসে প্রপার্টিজে গিয়ে ডিটেলসে যাব, টাইটেলটা আমাদের গিগের টাইটেল দিব, সাবজেক্টটাতে আমাদের গিগের টাইটেলে যা লিখে আছে পুরোটা লিখে দিব, রেটিংটা 5 স্টার করব, ট্যাগে আমাদের গিগে যত ট্যাগ ইউজ করেছি এবং অন্যান্য গিগে যত ট্যাগ দিয়েছি, এই গিগ রিলেটেড যত ট্যাগ দেখেছি সব ট্যাগ দিয়ে দিব, এন্ড ফাইনালি অথর্স আমার ইউজার আইডিটা বসিয়ে আমি অ্যাপ্লাই করে ফেলবো, দেন হচ্ছে আমার এই পিকচারটা এসইও করা শেষ। এইটুকু কাজ করাকে পিকচার এসইও, ইমেজ এসইও যেটাই বলেন, এই কাজটাকেই বলে এসইও করা। এখন এই পিকচারটা আমি আমার যখন গিগে আপলোড করব তখন আমার এই ছবিটাও এসইও এর জন্য, র‍্যাংকিং এর জন্য হেল্পফুল হবে। আমরা কেন এটা করব, আমি একটু গুগলে যাই। গুগলে গিয়ে দাঁড়ান, দেখি তো একটু নিজের নাম দিয়ে সার্চ করে কিছু আসে কিনা, আমার ছবি আসে কিনা। আমরা যখন গুগলে কোনো ছবি করি খুঁজি, দেখেন কত কত শারমিন চলে আসছে, দেখি আমাকে খুঁজে পাওয়া যায় কিনা। হ্যাঁ আচ্ছা, আমিও আমারটা না যায়, আমার নাও পাওয়া যেতে পারে, আমি তো আর এত ফেমাস কেউ না, সব জায়গায় আমার পিকচার এসে করাও নাই। দেখেন আমি এই নামটা দিয়ে খোঁজার পরে, আচ্ছা আপু এখানে যাদের ছবি দেখা যাচ্ছে তারা কি সবাই এসে করে রাখছে? হ্যাঁ, এই পিকচার গুলো এসইও করা আছে, অথবা জিমেইল এর অ্যাকাউন্টে ওদের পিকচার গুলো অ্যাড করা আছে, এবং এই যে পিকচার গুলো আসতেছে সেগুলো ওরা বিভিন্ন জায়গায় অ্যাড করছে, যার কারণে সার্চ ইঞ্জিনে এগুলো চলে আসছে। দেখেন আমি সাইফুর রহমান যেটা দিয়ে খুঁজতেছিলাম, আমাদের মেন্টর সাইফুর রহমান, এই যে সুন্দর হ্যান্ডসাম ভাইয়াটা, ওনার এই ছবিটা চলে আসছে। ওনার এই ছবিটা দেখেন, এখানে দেখাচ্ছে কোথেকে আসছে, উনি ওনার এই ছবিটা এসইও করেছে, এই জন্য সার্চ ইঞ্জিনে যখন নামটা দিয়ে সার্চ করেছি ওনাদের বাকি যত সাইফুর রহমান এর সাথে এই ভাইয়া ছবিটাও চলে আসছে, এবং ভাইয়া ছবির সাথে সাথে দেখেন এখানে আরো অন্যান্য ওনার কিছু ছবিও ওনার আছে, ওগুলো আসছে। এবং আরেকটা জিনিস দেখেন, এই ছবিটা কোথেকে আসছে, সাইফুর রহমান 95.com, আমি এটাতে ক্লিক করি, দেখেন ওনার ওয়েবসাইটে নিয়ে যাবে, ওনার ওয়েবসাইটে এই ছবিটা দেয়া আছে,
এবং উনি ওনার এই ইমেজটা এসইও করেই দিয়েছে, যার কারণে গুগলে সার্চ করাতে গুগলে দেখাচ্ছে। তো আমরা ইমেজ এসইও করে রাখবো এই জন্য যে আমাদের ইমেজটা এসইও করা থাকলে এবং র্যাঙ্কিং এ চলে আসলে তখন গুগলেও এরকম চলে আসে, আমাদের ছবিগুলো চলে আসবে, আমাদের গিগের ইমেজ টিমেজ সব চলে আসবে। যদি র্যাঙ্কিংটা সেই লেভেলের আপডেটেড হয়, কে নিঃশ্বাস নিচ্ছেন না তো জোরে জোরে? তো আমরা এটা সিলেক্ট করে এটা দিয়ে দিলাম, প্রাইমারি ভায়া চেঞ্জ করে নিয়েন। এভাবে পিডিএফ ভিডিও যে যেটা ভালো পারেন সেটা করবেন, ভিডিও করতে পারলে সবচেয়ে ভালো। আর এইখানে আপাতত প্রাইমারি বেসিসে তিনটা ছবি দিতে পারেন, এখন একটা তো দিলেন ফেসবুক মার্কেটিং, এখন ফেসবুক মার্কেটিং রিলেটেড ধরেন আরো দুইটা ছবি বানালেন, ধরেন আপনারা সবাই তো পেজ, হ্যাঁ বলেন, আমরা যেভাবে ছবিটা এসইও করলাম ভিডিও কি সেম ভাবে করে? হ্যাঁ, ভিডিও ফাইলের এসইও সেম ভাবেই করা যায়। ওকে, আর যেটা বলতে নিলাম কি জানি, হ্যাঁ আমরা সবাই তো ফেসবুক পেজ ক্রিয়েট করেছি রাইট? জি আপু। তারপরে ইউটিউবে চ্যানেলও ক্রিয়েট করেছি মোটামুটি সবাই, না হলেও ম্যাক্সিমাম করেছি। সো আমরা কিন্তু আমাদের যে নিজের পেজটা করেছি, আপাতত যেহেতু আমাদের প্রিভিয়াস কোনো কাজের স্যাম্পল নাই, আমরা আমাদের নিজেদের পেজের একটা স্ক্রিনশট নিয়ে এখানে অ্যাড করে দিতে পারবো কাজের স্যাম্পল অনুযায়ী, যে বাইরে এসে দেখলো যে এটা আপনার প্রাইমারি ছবি, এটাই আপনাকে যে এখানে যেটা দেখায় প্রাইমারি যেটা থাকে সেটাই এখানে দেখায়, যে ছবিটা প্রাইমারিলি সিলেক্ট করা থাকে সেই ছবিগুলো আসে, এরপরে ভিতরে আরো ছবি থাকে, কিন্তু প্রথম ছবিটা আপনি ওইখানে যেটা সেট করবেন সেটা থাকবে। এই যে দেখেন উনি কি করেছে, উনি ফেসবুক রিলেটেড একটু আরেকটু একটা ডিজাইন করলো, তারপরে এইটা নেট থেকে নামায় নিয়ে আসছে, উনিও দিছে, উনি এটা কি দিছে ফেসবুক প্রোডাক্ট ইন মার্কেটিং, উনি কোন একটা লিস্টে ছবি দিয়ে দিছে, লিংকের যে লিংকগুলো করছে এগুলো দিয়ে দিছে, এটা কিসের ছবি ভাই আমি বুঝতে পারতেছি না, চোখে কম দেখি। এই যে এই যে এটা ওনারটা ওপেন করে দেখাই, এটা আমি আপনাদের বললাম আমাদের নিজেদের তো একটা করে পেজ ক্রিয়েট করেছি, আপাততর জন্য আমরা আমাদের নিজেদের পেজের কয়েকটা স্ক্রিনশট নিয়ে এখানে অ্যাড করে দিয়ে রাখবো, যাতে বায়ার আসলে দেখতে পারে যে একটা পেজ ক্রিয়েট করা তার মানে আপনি পেজের কাজ করেছেন, একটা স্যাম্পল হলো আপনার পেজটাই আপনার স্যাম্পল। আজকে আমার নেটের প্রবলেম, কিচ্ছু হচ্ছে না, ১১২টা কাজ করছে, বাহ। লেভেল টু তো, আচ্ছা লেভেলটা আপু কিসের উপর ভ্যারি করে? ফাইবার লেভেল দেখাবো আমি, প্রত্যেকটা লেভেল পাওয়ার কিছু রিকোয়ারমেন্ট আছে, ওগুলো ফুলফিল করলে আপনি লেভেল পেয়ে যাবেন। এই যে দেখেন উনি তো লেভেল টু, সো ওনার অনেকগুলো ছবি অ্যাড করার অপশন আছে, নিউ সেলারদের তিনটা অপশন থাকে ছবি দেওয়ার, আরেক ভাবে আপনার ছবি অ্যাড হবে, আপনি যখন একটা বায়ারের কাজ করবেন, বায়ারের কাজ করে যখন বায়ারের ডেলিভারি দেন, আমরা কিন্তু ডেলিভারি স্ক্রিনশট গুলো দেই, হ্যাঁ তো ওই স্ক্রিনশট গুলো আলাদা করে দিলে বায়ার যখন ডেলিভারিটা অ্যাকসেপ্ট করবে বায়ারের কাছে একটা অপশন থাকে, ও সেটা ইয়ে করলে আপনার যে স্ক্রিনশট গুলো দিয়েছেন ওইটা অর্ডারের সাথে আপনার স্ক্রিনশট গুলো অটোমেটিক আপনার গিগের সাথে অ্যাড হয়ে যায়।
এই দেখেন ওর কাজের যে স্ক্রিনশট এন এখানে দিয়ে রাখছে, এই যে অ্যাড ক্যাম্পেইন করেছে অথবা বা এই যে পোস্ট গুলা বুস্ট করেছে এগুলো স্ক্রিনশট, এই যে অ্যাড ম্যানেজারে গিয়ে যে কাজ করেছে ওটা স্ক্রিনশট গুলো নিয়ে আসছে। দেখছেন আমাদের অ্যাড অ্যাকাউন্ট তো চলে গেছে। হ্যাঁ আপনাদের নাই যাদের নাই মানে এখনো ওপেন হয়নি তারা তো কাজ করতে পারবে না। এই যে এই কাজগুলো আপনাদের দেখানো হয়নি ভাই আমরা দেখাবো। এই যে এখানে অ্যাড ক্যাম্পেইনের ড্যাশবোর্ডের ছবি এনে এগুলো মনে হয় তার কাজ। আই থিঙ্ক এগুলো হচ্ছে প্রত্যেকটা কাজে করেছে যখন ডেলিভারি দিয়েছে স্ক্রিনশট গুলো সেগুলো ওখান থেকে অ্যাড হয়ে গিয়েছে। সো আপনাদের তো এতগুলো নাই, আপনারা জাস্ট আপনাদের পেজে স্ক্রিনশট এভাবে স্ক্রিনশট নিয়ে কোথায় প্রথম ছবিটা কোথা ছিল, এই যে ড্যাশবোর্ডটা পেজের ড্যাশবোর্ডটায় গিয়ে দেন একটা স্ক্রিনশট নিয়ে এই স্ক্রিনশট গুলো অ্যাড করে দিল এখনের জন্য। দেন ফাইনালি আমি সেভ এন্ড কন্টিনিউ দিব, পাবলিশ হয়ে গেলে ভালো কথা, নাকি এখন কোনো টেস্ট চলে আসবে দেখি কি আসে। আপনারা যখন নতুন নতুন গিগ পাবলিশ করতে যাবেন টেস্ট যেটার ভয় পাচ্ছিলাম, তানভি ভাই এখন টেস্ট দেন। এখন বসে বসে দিব নাকি ক্লাসের পরে দিলে ভালো? আমি স্ক্রিনটা অফ করি আপনি লগ ইন করেন, এখনই টেস্টটা দেন। একটা টেস্ট দিলে বাকিদেরও টেস্টটা বেশিক্ষণ লাগবে না, এই যে ইংলিশ স্কিল টেস্ট তো সবাই মিলে দিয়ে দিব, যা পান পান পরে আবার রিটেক দিতে পারবেন ভয় পেন না। ঠিক আছে এই যে সবাই একটু আগে দেখে নেন যে আমরা যখন নতুন নতুন গিগ পাবলিশ করি তখন ফাইবার থেকে অটোমেটিক্যালি আমাদের একটা টেস্ট সাজেস্ট করে এবং টেস্টটা তখন দিতে হয়, টেস্টটা দেওয়ার পর আমাদের গিগটা পাবলিশ হয়। তো আপনাদের এটা আসলে ভয় পাবেন না, প্রথম দিকের টেস্টগুলো হয়তো ফাইবারের কোনো টেস্ট আসে, ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েশনের ওই যে এইগুলোর উপর বেস করে একটা টেস্ট থাকে বা এই যে ইংলিশ টেস্ট দেয় বা বেসিক লেভেলের কোনো টেস্টই দিবে, তো কঠিন কিছু দেয় না। হ্যাঁ এখানে 7 পাইতে হয় না? 7 পাইতে হয় ওরকম তো না, আসলে আপনার 10 এ থাকে তো আউট অফ 10 আপনি যত বেশি পান সেটা তো আপনার মানে প্রোফাইলের জন্য ভালো ইমপ্রেশন, তাই না? আপনি 10 এ 9 পান সেটা খুব ভালো না, বাট মিনিমাম 7 এর উপর থাকতে হয়। 7 এ মনে হয় পাস, 7 ইঞ্চে পাইলে মনে হয় ফেল দেখায়, 6 এ পাশ দেখায় আর 7 হলে মনে হয় কাজ করতে দেয়, 6 পাইলে মনে হয় আরেকবার টেস্ট দিতে দেয় এরকম টাইপ কিছু। আপনি 9 পাইলেও আপু রিটেক দিতে পারবেন না, একটা নির্দিষ্ট টাইমের পরে আপনাকে আবার রিটেক দেওয়ার অপশন দেখাবে। আপু আমার কি হয়েছে জানেন, আমি দিছিলাম বাট এটা না সেভ করতে হয় না রেজাল্টটা, না এটা তো অটো সেভ হয়ে যায়, বাট আমার এটা কি জানি কি হয়েছে, আমার এটা 7.5 পাইছিলাম, এটা কি কারণে হয়েছে আমি জানি না, পরে এটা শো করে না, আবার আমাকে টেস্ট দিতে বলছে, এটা নাকি হয় নাই বাট আমার রেজাল্টও আসছে, কি হয়েছে কি জানি, এটা প্রায় 2-2.5 মাস আগের কথা বলতেছে, কেন হয়েছে জানি না, এটা কেন ওরা দেখায় নাই বাড়িতে আপনারে ইদানিং আপু আবার অনেক টেস্ট গুলো শো করতেছে না, যে গত ক্লাসে দেখলাম যে টেস্ট যে গিগ গুলোর ভিতরে ওরা যারা যারা টেস্ট দিয়েছে ওই টেস্ট গুলো দেখাতে গেলাম কারোর গিগে কিন্তু কোনো টেস্ট দেখাচ্ছিল না। ফাইবারও তাদের ইন্টারফেস নিয়ে কাজ করতেছে, উপরে একটা লেখা আছে যাদের অলরেডি ইন্টারফেস নিয়ে কাজ করতেছে, তো মনে ইদানিং এর মধ্যে আমার তো এটা প্রায় 2-2.5 মাস আগের কথা বলছি, না বো ইন্টারফেস এই যে গিগের ক্লিক ভিউ ইমপ্রেশন গত 2 মাস হয়ে গেছে আসে না, এখন পর্যন্ত আসে না কারোটাই আসে না। এই যে উপরে একটা ইয়ে দেখায় ভাই আর তো নতুন দেখে দেখাচ্ছে না, একটা সুন্দর করে একটা হলুদ করে একটা নোটিফিকেশন সাইন দেখায় যে আপনার গিগ এর ক্লিক ভিউ এগুলো দেখা যাবে না, এখন আমরা এটা নিয়ে কাজ করতেছি। ও আচ্ছা তানি ভাই তো মনে হয় তানি ভাই লগ ইন করেন তো আপনি আপনার আইডিতে। আচ্ছা লগ ইন করে এই জায়গাটাতে আসেন, দেখেন আপনাকে পাবলিশ করতে গিয়ে টেস্টটা দেখায় কিনা, আর আমাকে এখান থেকে টেস্ট দিতে হবে।
করেছেন তানির ভাইয়া? জি আপু লগ ইন করতেছি। আচ্ছা এখানে কার কার হচ্ছে আগে থেকে এখন করাচ্ছে একটু বলেন তো সবাই। আছে আপু আমার, মেঘলা আপুর আছে, আর রিমন ভাইয়ের তো আছে জানি, রাহুল ভাইয়ার আছে, রাহুল ভাইয়ার তো কোনো খবরই নাই, শ্রমিক ভাইয়ারও মনে হয় ছিল, তারপরে আর এখানে আজকে যারা আছেন তাদের মধ্যে কার কার আছে? মহসিন ভাইয়ার আছে? হ্যাঁ মহসিন ভাইয়া। তারপরে আর কে? আপু এখন টেস্ট দিব, আপনাকে টেস্ট দেখাচ্ছে? হ্যাঁ দেখাচ্ছে। ঠিক আছে আপনি, আমি স্ক্রিন শেয়ার অফ করেছি, আপনি স্ক্রিনটা অন করেন, টেস্টটা দেন। আপু আপনার কাছে এনাবল করতে হবে।